সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে রূপের বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এসেছি পাবনা জেলা থেকে বেশ কিছুটা দূরে চাটমহর উপজেলার বন গ্রাম নামক একটি গ্রামে এই গ্রামের মোট লোক সংখ্যা প্রায় উনিশ হাজারের মতো এই উনিশ হাজার লোক সংখ্যার মধ্যে অধিকাংশই কৃষিজীবী এবং অধিকাংশই কৃষক আর এখানে এসে যেটা দেখলাম সবচেয়ে ধানের জমিটা বেশি এবং প্রায় চাষি ধান চাষ করেন তো আমরা এখানে আসার মূল উদ্দেশ্য যে গ্রামে প্রায় সব লোক কৃষিকাজ করে ধান চাষ করে পাট চাষ করে এই একই গ্রামে অন্য আরেকজন ব্যক্তি সে কিনা একজন মুদি দোকানদার এবং পাশাপাশি উনি হাঁস পালন করেন তো উনি কেন হাঁস পালন করেন এবং আমরা যেটা জেনেছি যে উনি একজন সফল খামারি এবং ওনার কাছে কিছু হাঁসও রয়েছে উনি মুদি দোকানের পাশাপাশি সেই হাঁসের খামার পরিচালনা করেন তো আজকে আমরা সেই সফল খামারির বাড়িতে যাব এবং দেখব যে উনি আসলে কি করে এই দুটি কাজ একসঙ্গে সম্পাদন করেন শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমি সেই খামারি শামসুল ভাইয়ের বসত বাড়িতে যে খামারটা করেছে তারই মাঝখানে বসে আছি আমরা এই খামারের মালিক শামসুল ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং আমাদের আজকের যে বিষয়টা থাকবে সেটি হলো এই হাঁসের বৈশিষ্ট্য নিয়ে আর কি এই হাঁসের পালন পদ্ধতি সম্পর্কে আমরা জানব এবং এই হাঁসের কিছু কমন রোগ আছে সেই রোগের প্রতিকার সম্পর্কে আমরা একটু শামসুল ভাইয়ের সঙ্গে আলোচনা করবো আর সেই পর্যন্ত দর্শক আমাদের ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি সেই সফল খামারই শামসুল ভাইয়ের সঙ্গে শামসুল ভাই আমরা আপনার কাছে আসছি এই হাঁস সম্পর্কে কিছু তথ্য জানার জন্য আর কি প্রথমে আমাদেরকে একটু বলবেন যে আপনার এখানে কতগুলো হাঁস আছে আমার এখানে হাঁস আছে সাড়ে ছয়শ সাড়ে ছয়শ হাঁস আচ্ছা এই হাঁসের খামার বা এই হাঁস আপনি কবে থেকে পালন শুরু করেন আমি এই হাঁস পালন শুরু করছি এলাকার দু হাজার নয় সালে থেকে তো এই হাঁস পালন যখন আপনি শুরু করেন তখন কয়টি হাঁস দিয়ে শুরু করছিলেন আপনার মনে আছে কি হ্যাঁ জি আমার মনে আছে প্রথম আমায় পঞ্চাশটি ষাটটি আস্তে আস্তে আলো ভালোবাসছে কেমনি কেমন দিকে আমি যাচ্ছি আচ্ছা আচ্ছা এই হাঁস পালন কত বছর যাবৎ করছেন আপনি আট বছরের মতো সাত আট বছর যাবৎ আপনি হাঁস পালন করেন জি আচ্ছা শামসুল ভাই আপনার এই হাঁস পালনের পাশাপাশি আপনি কি অন্য আর কিছু করেন জি কি করেন আপনি আর মুদিখানা দোকান আছে মুদিখানা দোকান জি আপনার যে এই সাড়ে ছয়শো হাঁস এই হাঁস কি সব একই জাতের একই একই জাতের জাতের এই জাতটা কি মানে হলো অরিজিনাল ক্যাম্বেল নাকি খাকি ক্যাম্বেল এটা যে ক্যাম্বেল সেই খাঁকেল আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কাছে কি মনে হয় যে হাঁসের মধ্যে কোন জাতটা ভালো হাঁসের ভিতর হলো গান সবচেয়ে ক্যাম্বেল হাঁসের উপর মানে খাকি ক্যাম্বল খাকি ক্যাম্বল খাকি ক্যাম্বল হাঁসটা হলো উত্তম আর কি এখন যে আপনার এই হাঁস আমি দেখতে পাচ্ছি চারপাশে তো এই হাঁসের এখন বয়স কত দিন হয়েছে আর কি আমার এই হাঁসের বয়স হলো এক মাস আজ দিন এক মাস নয় দিনের বাচ্চা মানে বাচ্চাই তো এগুলো নাকি তো এইগুলো আসলে ডিম পাড়ার সময় কত দিনে হয় তিন মাস দশ দিনে তিন মাস দশ দিনে আপনার এই হাঁস ডিম পাড়ার উপযুক্ত হয় আচ্ছা এই সাড়ে ছয়শো হাঁস প্রথমে থেকে নিয়ে এসেছেন এটা আনছিল মহির চুটি নগর তার আশ থেকে আনছিলাম এটা বাচ্চা নিয়ে আসছিল না বাচ্চা নিয়ে আসছিল সেটার বয়স কতদিন ছিল বাচ্চার বয়স কে আমি ডিমিতে নড়ছিল ডিমিতে ওঠার পরে ওই ওই ওনারা চেক করে দেয় আমরা নিয়ে আসি না আমি বলতে চাচ্ছি যে কয় দিনের বাচ্চা আপনার বাচ্চা একদিনের বাচ্চা একদিনের বাচ্চা আপনি খামারে ওঠান জি আচ্ছা খুবই ভালো কথা এই হাঁসের মূল খাবারটা কি এই একদিনে আসি ফার্স্টে প্রথম হরি কি ওই চিড়ি বেজি একের থেকে দুই দিন খাওয়াই দুই দিন খাওয়ানোর পর থেকে বয়লার নারিশ খাওয়াই কে আতপ খাওয়াই খাওয়ানোর পরে আস্তে আস্তে যেন বড় হয়ে যায় সেখানে আস্তে আস্তে যেন যে অনেক দিন হয়ে গেলে পারে পাঁচ দশ দিন পনেরো দিন হয়ে গেলে কি আর কি আর ওই খাবার চলে সেখান থেকে আস্তে আস্তে গম দেয় একবেলা ফির দেই দুই বেলা ছোট ছোট টোপ পানা এনে দেই আচ্ছা আচ্ছা কি হালকা ওই গুদি গুড়ি সালাট সালাট দেই কিন্তু গুড়ি কোনো ব্যবহার করেনি আমি একটু আগে দেখলাম যে এখানে আপনি কিছু খাওয়াচ্ছেন আমি বলতে চাচ্ছি যে এইটা আপনি কি খাওয়ালেন এইটা 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 হলো কেন টোপ পানা কয় টোপ পানা পানা জি তার মানে এটা আপনার নিজস্ব পুকুরেই তৈরি হয় নাকি এটা আমার নিজস্ব পুকুরে তৈরি হয় আবার ফাঁকের তেন নিয়ে আসা লাগে মানে আপনাকে কিনেও নিতে হয় কিনেও নিতে হয় আপনি শুধু এই খাবারটাই খাওয়ান নাকি আরো কিছু খাওয়ান চার পাঁচ পদ্ধতির খাবার খাওয়ান লাগে এই হাঁসের অতিরিক্ত পুষ্টির জন্য আমাদের জানা মতে যে কিছু খাদ্যের ব্যবহার করা হয় এর মধ্যে সম্ভবত একটা ফিড জাতীয় একটা খাবার আছে সেটা কি আপনি ব্যবহার করেন নাকি করেন না ওইটা ব্যবহার করে এখন বর্তমান করে নেয় কিন্তু আগে ব্যবহার করলে বাসা থাকতে ব্যবহার করা লাগতেছে আচ্ছা 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 ভাই আপনার এই যে হাঁসের বাচ্চা এর বয়স তো মাস দিন এক নয় হয়েছে নাকি তো এই মাস দিনের মধ্যে আপনার এক নয় হাঁস কি অসুস্থ হয়েছে বা মারা গেছে আমার থেকে আজ একটা বাচ্চা নষ্ট হয় এখন পর্যন্ত কোনো রোগ হয় না এটা তো খুবই ভালো কথা আপনি তো সাত আট বছর যাবতীয় হাঁস পালন করেন এর মধ্যে তো আপনার জানা আছে যে এই হাঁসের সবচেয়ে বেশি রোগ কোনটা হয় সবচাইতে নেই হাঁসের রোগটা হয় গরমের থেকে উদ্বোধন হয় গরমটা আর কি হাঁসের জন্য একটা রোগ একটা রোগ এইটা হলো সাবেশন এক নম্বর সাবেশন যে গরমের থেকে ঠান্ডা লাগে ঠান্ডাতে গরম লাগে হাঁসের জন্য গরম একটা বড় সমস্যা বড় সমস্যা তাহলে এই বড় সমস্যা থেকে এরাতে হলে বা এই বড় সমস্যা থেকে বের হতে হলে আমাদেরকে কি করা উচিত বা আপনি কি করেন এইটা আমি ওই যে সময় ওই ওই রকম বাপ পাই সে সময় আমি ওষুধ ব্যবহার করে নিয়ে আসি চাটমার থেকে ওষুধ নিয়ে আসি একটা অ্যান্ড্রোসিন নিয়ে আসি একটা রেনামাক্স নিয়ে আসি একটা স্প্রো নিয়ে আসি নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ দিলে পরে ভালো হয়ে যাবে তো আপনি যে ওষুধগুলোর নাম বললেন এই ওষুধে কি আসলে ওই একটা রোগেরই কাজ হয় না আরো রোগের কাজ হয় একটা ওষুধের পা সাত রকমের কাজ হয় সাত রকম সাত রকমের কাজ হয় তো আমাদেরকে কি কি সেই ওষুধটা দেখাতে পারবেন একটু জি তো দেখান একটু দেখি এই থায়বিন প্লাস এই থাইবিন প্লাস এ কাজ করে হলো এইডে ত উভদান লেখা আছে বি সি বি টু বি অন্ড বিসিস গাড় ব্যাখা হবে না দেহা দেখে একটা পাওয়ার নেংরা হবে না ওর মন্ড ওর মুখে গাও হবে না এ চার পাঁচ পদ পদ্ধতির পদ্ধতি কিন্তু তিনটা দিছে চারটা দিছে কিন্তু চার পাঁচ পদের কাজ করে তো দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি ঔষধের খাবার রয়েছে যেটা হাসের জন্য খুবই উপকারী এই একটি ওষুধে হাঁসের বিভিন্ন রকমের রোগের কাজ করে আমরা একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই যে এই ওষুধের আসলে এক্স্যাক্ট নামটা কি এই পাশে আপনার ইংলিশে স্পষ্ট করে লেখা আছে বাংলায় স্পষ্ট করে লেখা আছে দেখতে পারেন তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ইংলিশে সিরিয়াল করে লেখা আছে এগুলো আসলে এই ওষুধের উপাদান আর কি এই ওষুধের মধ্যে এই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে একটু ভালো করে দেখে নিন আর এই ওষুধের নাম থায়ামিন প্লাস ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স আপনারা এই ওষুধটি হাঁসের জন্য ব্যবহার করতে পারেন এই ওষুধ হাঁসের জন্য কয়েকটি রোগের জন্য খুবই উপকারী শামসুল ভাই আপনার কাছে কি এরকম আরো কোনো ওষুধের প্যাকেট আছে জি যে আছে ওটা আমাদেরকে দেন একটু এই যে এটা ধরেন এটা দর্শক মণ্ডলী আরো একটি ওষুধের কভার শামসুল ভাই আমাকে দিয়েছে নাম হলো আপনারা অবশ্যই এই নাম অনেকবার শুনেছেন রেনামাইসিন আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন এ পাশে খুব স্পষ্ট করে বাংলায় লেখা আছে রেনামাইসিন তো শামসুল ভাই আমাদেরকে আপনি একটু বুঝায় বলেন যে আপনি এই রিনামাইসিন কেন ব্যবহার করেন হাঁসের জন্য আর এটা হাঁসের জন্য কি কি উপকারে আসে রিনামাইসিন কাজ করে দাদা কি ঠান্ডারও কাজ করে পা কাজ করে আর দাদা একটু আজকাল হওয়া যায় পার কাজটা হয় পায়ে বাঁশি হয় না আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা অ্যান্টিবায়োটিক এটা আচ্ছা অ্যান্টিবায়োটিক মানে হাঁসের জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে এটা ব্যবহার করা হয় তো দর্শক মন্ডলী এই রিনামাইসিনটা শামসুল ভাই আমাদেরকে যেটা বোঝালেন সেটা হলো আপনার হাঁসের জন্য এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে এখানে আমি যেভাবে দেখতে পাচ্ছি এটা শুধু হাঁস নয় হাঁস মুরগি গরু ছাগল এই জাতীয় সকল গবাদি পশু এবং প্রাণীর জন্য এই রিনামাইসিন খুবই উপকারী তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনারা শুধু খামার করলে হবে না রোগের দিকটা বেশি করে খেয়াল করতে হবে আমি এক কথাই বলতে পারি যে রিনামাইসিনটা হাঁসের জন্য খুবই উপকারী এই সাড়ে ছয়শো হাঁস কোন সময় গিয়ে এটা ডিম পারবে জোস্ট মাস চলে গেলে পারে এই আষাঢ় মাসে পনেরো দিন গেলে ডিম আসবে এই তো আর ধরেন যে দুই মাস পরে ডিম পাবো প্রতিদিন কয়টি করে ডিম দেবে আপনাকে উপযুক্ত হয়ে গেলে পারে সাড়ে ছয়শো হাঁস ছয়শো ডিম দিবি মানে আপনার সাড়ে ছয়শো হাঁস দেবে ছয়শো ডিম জি ছয়শো দিবি আর এই পঞ্চাশটা এটা বাদ যাবে এটা বাদ যাবে ধরেন যে নব্বই পার্সেন্ট ডিম দিবি এই হাঁস ডিম দেয় কতদিন এই হাঁস ডিম দিবি ধরেন যে প্রথমে তো শুরু হলে পারে ধরেন যারা আট মাসে এক ডার্সে ডিম দিবি বর্তমানে ডিমের বাজার দর কত রালিং আনতে আনতে সাড়ে নয়শো টাকা সও সাড়ে নয়শো টাকা সও জি তার মানে আপনার ছয়শো ডিমের দাম কত হচ্ছে ছয়শো ডিমের দাম পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার দাম আসে তার মানে ছয়শো ডিম আপনার পাঁচ হাজার টাকার উর্ধে আর কি উর্ধে আসছে এখন আমাকে বলবেন যে আপনি যখন এই হাঁস নিয়ে এসেছেন আপনার খামারে তখন থেকে এখন পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে এখন ড্রাইভার বাস্তি টাকা সব খরচ সাড়ে ছয়শো আশি তো খরচ সত্তর আশি হাজার তার মানে আপনার এতক্ষণ পর্যন্ত সত্তর আশি হাজার টাকা খরচ হয়েছে তো বাকি যে দুই মাসের কথা বললেন এই দুই মাসে আপনার কত খরচ হতে পারে চড়ার মধ্যে লেগে গেলে পারে ধরেন হাজার আষ্টে হাজার বিশেক টিকে খরচ হতে পারে ডিম আসা পর্যন্ত মানে আপনার চড়ার মধ্যে মানে মাঠে এটা নিয়ে গেলে পারে আপনার খরচটা একটু কম আসবে কম আসবে মাঠে নিলে আপনার হাঁস গুলো সুস্থ থাকবে সঠিক ভাবে বড় হবে বড় হবে বড় হবে পুষ্টি হবে জি ডিম সঠিক সময় দেবে সঠিক সময় দেবে খুবই সুন্দর কথা আমরা আজকে শিখলাম তো দর্শক মণ্ডলী তো আপনার যদি ইচ্ছা হয় যে আমি একটু খরচ কমিয়ে হাঁস পালন করব একটু সাশ্রয় করব এবং একটু অল্প খরচে বেশি লাভবান হব তাহলে আপনি এই হাঁসকে মাঠে ছেড়ে দিতে পারেন এই মাঠ থেকে হাঁস যে খাবারটা সংগ্রহ করে বাড়ি ফিরবে বা খামারে ফিরবে সেটা ওই দোকানে ক্রয়কৃত খাবারের চেয়ে অনেক ভালো এটা আমরা শামসুল ভাইয়ের কাছ থেকে জানলাম শামসুল ভাইয়ের হাঁসের পেছনে খরচ খুবই কম উনি এই খোলা জায়গায় এই হাঁস পালন করছেন এতে কোনো খামারের প্রয়োজন হচ্ছে না জাস্ট একটি নেট দিয়ে ঘেরাও করে উনি এই হাঁস পালন করছেন এবং এই হাঁসের জন্য উনি বাজার থেকে কোনো খাবার ক্রয় করে আনছেন না খোলা মাঠে ছেড়ে দিয়ে পালন করছেন এটা খুবই একটা ভালো পদ্ধতি আপনারা জেনে রাখুন তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাকে বলতে পারি যে আপনি অল্প টাকা খরচ করে বেশি লভ্যাংশ পেতে পারেন এতক্ষণ দেখলেন আমরা শামসুলবাইয়ের কাছ থেকে শিখলাম হাঁসের রোগের প্রতিকার সম্পর্কে এবং তার কাছ থেকে শিখলাম যে কিভাবে হাঁসের খামার করে লাভবান হওয়া যায় এবং হাঁসের খামার করে সচ্ছলভাবে চলা যায় তো দর্শক এখন আমাদের বিদায় নেবার পালা সফল খামারি শামসুল ভাই শামসুল ভাইয়ের খামার থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে একটি কথাই বলবো যেটা বারবার বলে থাকি অবশ্যই আমাদের রূপের বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন নয় এরকম শামসুল ভাই এবং এরকম সফল খামারির কাছে এরকম বিভিন্ন জাতের হাঁসের কাছে আমরা প্রতিনিয়ত গিয়ে থাকি সেই ভিডিওগুলো আপনি প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ